হাফিজুর রহমতুল্লাহি আলাইকে আল্লাহ এত বড় বানাইলেন কিভাবে? আমি এই কথাটা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। শোনেন, আবার জিজ্ঞেস করতেছি, শুনতেছেন আপনারা? জি, শোনার আগে এদেরকে একটু চুপ থাকা না, আমার এই মানে বয়ান তো এরা বুঝবে না, এদেরকে পিছনে পাঠায় দেন, বৌদিক যাও, ওরা তো আর এই বয়ানের ওজন বুঝবে না। কথা বলেন, আপনারা সবাই ঠিক করে চুপ থাকবেন, হেরা তখন শুরু করবো, ঠিক কতক্ষণ বাদে আপনারা কানবেন, হেরা আসবো, ঠিক না? হেফাজতের মালিককে আল্লাহ। এই হর সাথে হাফিজি হুজুরের সম্পর্ক আছে। হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ হেফাজত করছে, কিভাবে হেফাজত করলেন? হযরত ওনার বাবাও জগৎ বিখ্যাত ওলি ছিলেন, ওনার মাও জগৎ বিখ্যাত ওলি ছিলেন। খুব খেয়াল করেন, একটু খেয়াল করতে হবে, তাইলে দেখবেন এই মাদ্রাসার কি জরুরত, আপনিও আপনার বাচ্চাকে হাফেজ বানাবেন ইনশাল্লাহ। হাবিব জুজুর রহমতুল্লাহ আলাই টিউশনি করাইতেন, তো ওই এক আনা, দুই আনা, তিন আনা, চার আনা এরকম করে অনেকে হাদিয়া দিতেন। ভাই কথা না বলি, ইশারায় ইশারায় ইশারা কাজ করি, ভাই ভাই কাউকে ছড়তে না বলি, যে যেভাবে আছে সেভাবে থাক, কথা বলে না। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাই এভাবে জমাইতে জমাইতে এক টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত জমাইছে, তার মানে আমাদের বাংলাদেশের আঞ্চলিকতে বলে দেড় টাকা, কয় টাকা? কোনো কোনো খেত্তা ভাষায় কয় দেড় টাকা, কত টাকা না? তো বোঝার জন্যে এক টাকা পঞ্চাশ পয়সা, এক টাকা পঞ্চাশ পয়সা জমাইয়া হযরতের কাছে খবর আসলো যে বাংলাদেশ থেকে হিজরত করিয়া দূরে গেলে নাকি, পানি পথে গেলে নাকি সুন্দর করে কোরআন শরীফ পড়া যায়, সুন্দর করে কোরআন শরীফ পড়া যায়। তো হযরত হাদিস পড়ছে, হাদিস শুনছেন, আম্মার কাছে হাদিস শুনছে, আল্লাহ রসুল বলছেন আল্লাহু আশাদ্দু উজুনান ইলা রজুলিল হাসানি সাউতি বিল কোরআন, যেই বেড়া যেই বেডি যেই ব্যক্তি যেই নর যেই নারী মুসলমানদের মধ্যে যেই বান্দা যেই বান্দি সুন্দর করে কোরআন পড়ে, কেউ শুনুক আর না শুনুক আল্লাহ নাকি তার পিঠের মধ্যে হাত দিয়ে কয় তোরটা আমি শুনতাছি তুই পড়। সুবহানাল্লাহ, আস্তে কইলেন জোরে কয়। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ বলতেছেন আহ আমার এরকম করে কোরআন সুন্দর করে পড়তে হইব, তো কোরআন সুন্দর করে পড়তে হইলে তো আমার যাইতে হইব অনেক দূরে, পানি পথে যাইতে হইব, এমন এক টাকা পঞ্চাশ পয়সা জমাই মার কাছে বিদায় নিতেছে, মা গো আমি একটু মাদ্রাসায় পড়তে যাবো দূরে যাবো, তো মা মনে করছে এই দুই এক সপ্তাহের ব্যাপার বা দুই তিন দিনের ব্যাপার, মা বিদায় দিয়ে দিচ্ছে খুশি মনে, মা যদি জানতো যে এটা দুই এক বছরের ব্যাপার মায় আর ছাড়তো না, ঠিক কিনা বলেন? তা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নদীর ঘাটে আইছে, এই স্টিমারে উঠবে বা ট্রলারে উঠবে, এই ট্রলারে দিয়া পাড়ি দিয়া যশোর যাবে, যশোর থেকে ট্রেনে উঠবে, ট্রেন থেকে তারপরে যেভাবে যাওয়ার দরকার ওভাবে যাবেন। তো ট্রলারে এই ঘাটে আসার পরে ট্রলার ওলা পড়তেছে, এই তুমি এখানে ঘাড়াইছো কেন? তো হুজুর কইতে দে ভাই আমি পানি ফতে যাবো, আমি এই ট্রলারে দিয়ে তারপর তো আমার যাইতে হবে, তো আমি যাইতে চাই। তো যাত্রীরা এবং ট্রলারের মালিক বলতেছে টাকা আছে? তো হুজুর কইতে দে দেড় টাকা আছে। তো হুজুরে যাও উঠছিল, হুজুরে অপমানজনক ব্যবহার করে হুজুরকে নামায় দিছে। ভাই এই কথাগুলি সবার ভালো লাগবে না, এটা বহুত উচ্চাঙ্গের কথা, উচ্চাঙ্গের কথা। আমি এখানে বোখারি পড়াইতে বসি নাই, আর আমার আগে যিনি ওয়াজ করে গেছে উনি আমার মতন হাজারো সন্তান তৈরি করা লোক, কাজে বয়ান যা করার ওনার করে গেছেন, এখন আমি মুরব্বীদের নির্দেশে শুধু এই কথাটা বলবো, হেফাজতকারীকে এই কথাটা বোঝাবার জন্য আমি আপনাদেরকে এতদূর নিয়ে আসতেছি। আজকে আমরা আকাবীরদের কথা বলি কিন্তু আকাবীরদের নকল করি না, আকাবীরদেরকে যদি নকল করতাম আল্লাহর গায়েবী খাজানা থেকে আমাদের কাছে সাহায্য আসত। তো হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই ওনাকে
এই ইস্তেমারের লোকজন নামাই দিছে, ওনারা নামাই দিয়ে চলে গেছে। তাহাবিদ যুদুর বলতেছেন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আইছি, আমি তো আর ফিরত দিতে পারবো না। তখন আকাশের দিকে তাকায় কইতেছে, আল্লাহ মায়ের দোয়া আমার সাথে আছে, তোমার দোয়া আমার সাথে আছে, নিয়ত আমার সহি। এই নদীর কাছে কিনার দিয়ে হাঁটতে 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 নদী যত দূর গেছে পানি ফতে এভাবে হাঁটতেই যাব। কত মাসের পথ, কত বছরের পথ, সাহায্য চাইছে কার কাছে? তো সরল মনে হাঁটতেছে, কৈত্য জানি একটা পাগলা কুত্তাইয়া হুজুরের কামড় দিছে, কামড় দিয়া পায়ের গোস্ত ছিঁড়ে নিয়ে গেছে গা। বাচ্চা মানুষ নদীর ঘাটে বৈশাখ কানতেছে, রক্তের স্রোত বইতেছে, দেখেন আল্লাহ কেমনে নেয়, হেফাজতকারী যে আল্লাহ। এলাকার লোকেরা দেখে শিখে বলতেছে, এই বাবা এই বাবা তুমি এবার কানতেছে কেন, রক্ত বেরোতেছে কেন? বাবা আমার কুত্তা কামড়াইছে। এলাকার লোকেরা তাড়াতাড়ি চাঁদা মাদা তুইলা ডাক দিয়ে বলতেছে, হায় সর্বনাশ, এই কুকুরের কামড়ানের ইঞ্জেকশন, এই জলাতঙ্ক রোগ থেকে বাঁচার জন্য যে ইঞ্জেকশন, হেফাজত হওয়ার জন্য যে ইঞ্জেকশন, এই ইঞ্জেকশন তো এই দেশে নাই, একমাত্র পানি পথে আছে। হুজুরে যাইব কই? কথা কেন সবাই ক, হাসপাতাল কই? পানি পথে। নিব কাড়ায় উসিলা কি? কুত্তা। উসিলা কি? বরকত। কেন? সহিনিয়ত। বরকত কেন? সহিনিয়ত। তাহাবিদ যুজুর রহমতুল্লাহ আলাইকে এভাবে লোকেরা বলতেছে যে ফানি পথে ফাটাইতে হইব, নাইলে এই বাচ্চাটা বাঁচবো না, এখন টাকা পাইব কই? সবাই মিলে দিলা টাকা পয়সা তুলছে, টাকা পয়সা তুলে এত শয়তান কিছু থাকে না, এই দেন না মাদ্রাসা করতেছে, ঘন ঘন কিছু লোক কই বুঝবে, হুজুরা খায় কাম পায় না, খালি মাদ্রাসা করতেছে। তো ওইটার মধ্যেই এক লোকে ফট করে কইতেছে, হ্যাঁ সরকারি অনুমোদন লাগবো না, ডিসির সিল লাগবো না, হাবিজি কেমনে যাইব, মদগুলা কেমনে যাইব, আজের এমন কিছু শয়তান, কথা কয় না, কথা কয় না। তো এইবার লোকেরা দরাদরি করে ডিসি সাহেবের কাছে নিয়ে গেছে, ডিসি সাহেব হাফিজ হুজুরের সিহারা দেখাই, এ বাবা তুমি কই যাইবা, কয় ফানি হতে যাবো, কয় যাও আওয়া আওয়া যাওয়ার সিল মাইরা দিলাম, আওয়া যাওয়া সিল মাইরা দিলাম। এই আলেমুলামারে যতই তিরস্কার করেন না কেন, আলেমুলামারা নবীর ওয়ারিস, এই আলেমদেরকে যদি দুই টাকার মৌলবি মনে করেন, খরাইত্তা মনে করেন, বিদেশি মনে করেন, কপাল ফুরে যাবে। আলেমরা সমস্ত নবীগণের ওয়ারিস, আলেম আছে তো আলম আছে, আলেম নাই আলম থাকবে না। কাজে আমরা চেষ্টা করব আমাদের স্থানীয় এবং বহিরাগত যত ওলামায়ে কেরাম আছে সবাইকে আমরা সম্মান করব, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। এবার বলেন হেফাজতের মালিককে? আল্লাহ। তো দরাদরি করে সিল সাপর মাইরা দিছে, হুজুরে মাশাআল্লাহ ট্রেনে উঠতে যাইতেছে, যাইতেছে তো জানালা দিয়া পানি ফতের মাদ্রাসা দেখা, হজরতে আফসোস করতেছে যে আগে তো আমার হাসপাতালে ফাটাইবো, এরপর হাসপাতালে চিকিৎসা নিয়ে মাদ্রাসা আইতে হইব। হাবিজ হুজুর বলেন যে আমার মনটা চাইতেছে আমি জানলা দিয়া বাইরে যাই, এরপরে আমার হাসপাতালে নিল, দেড় মাস লাগছে আমার এই নাভিতে যে ইঞ্জেকশন দিছে, এই পরপর সব ইঞ্জেকশন নিতে নিতে আমার দেড় মাস সময় লাগছে আর কি সুস্থ হইতে। দেড় মাস পরে মাদ্রাসা এসে ভর্তি হইতে, তো মাদ্রাসার সিট বুক খালি নেই, হুজুররা বলতেছে যাও যাও, হুজুর জিজ্ঞাসা করতেছে কোথার থেকে আসছো, হুজুর নিজেই সালাম দিয়ে বলতেছেন আমার নাম মোহাম্মদুল্লাহ, হাম বাংলা আছে আয়া হায়, মেয়েরা নাম মোহাম্মদুল্লাহ, আমি বাংলাদেশ থেকে আইছি, কেন আইছেন? বলে আমি এখানে ভর্তি হইতেছি, ভর্তি হওয়ার জায়গা নেই, যাও 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 সিট খালি নেই। তাহাবিদ যুজুর যায় না মাদ্রাসার গেটের কাছে, কয় আল্লাহ তুমি আমার হেফাজত করে কুত্তার কামড় দিয়ে আনছো, তুমি কেমনে ভর্তি করবা তোমার ব্যাপার। এবার হাবিদ যুজুর আবার দেখো, হুজুর আমার শুধু ভর্তি করেন, মাদ্রাসায় সিট না থাকলে আমি মানুষের মসজিদের বারান্দা দেয় শুয়ে থাকুন। হুজুর কইতে ঠিক আছে ভর্তি করতে পারি, কিন্তু খানা কিন্তু তোমার নাই, থাকার জায়গাও নাই খাওয়াও নাই। হাবিজ হুজুর বলতেছে ঠিক আছে ভর্তি করে। এবার ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে হযরত মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাই
মানুষের এলাকার মসজিদে রাত্রে রাত্র কাটায় আর দিনের বেলায় যায় এলমি দিন শিক্ষা করার, খায় কি জানেন শুকনা রুটি বাংলাদেশ থেকে নিছিল কয়েকটা, এই শুকনা রুটি খায়। তো এখন তো রুটি শেষ, এখন হাফিজুজুর রহমতুল্লাহ আলাই ওই এলাকায় যে হোটেল আছে হোটেলের বাইরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে হোটেলের মানুষই খাইয়া খাইয়া জায়গা প্লেট জুড়া করে তুইয়া যায়। হাফিজুজুর কাছে যে একে হোটেল আলার কয়, কাকা আমার একটু কাজ দিবেন, এই মানুষের আটটা প্লেটগুলো আমি ধুয়ে দিতাম, এইটা ধুইয়া দিলে আমার কিছু খানা দিয়েন আমি মাদ্রাসায় পড়ি, তাহলে আমার উপকার হইব। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজুজুর রহমতুল্লাহ আলাই এই হোটেল আলারে বলার পরে হোটেল আলার মায়া লাগছে, প্লেট দুয়ার কাজ দিছে, কষ্ট হইতেছে আপনাদের? আমাদের আকাবীরদের ইতিহাস বলতেছে। তো প্লেট ধুয়ে দেওয়ার পরে দুইটা রুটি দেয়, একটা খায় আর একটা আগামীদের জন্য রাইখা দেয়। আহ, সারা রাত আমার বন্ধুগণ হাফিজি কান্দে, ও আল্লাহ শুকনা রুটি খাইয়া কতদিন থাকা যায়, আল্লাহ মায়ের ছেলে মায়ের কাছে থাকলে মা তো আমাকে কোনো না কখনো কখনো সালন খাওয়াইত, তরকারি দিত, মাবুত এই এলাকায় আমার কেউ নাই, আল্লাহ মারে তুমি কুকুরের কামড় দিয়া এই থানা ভবন এলাকায় নিয়ে আস, এই পানিপথ এলাকায় নিয়ে আইস, অবাদান দেখেন তো দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি কোনো ভাই, থামেন তো, নড়াচড়া করেন না, নিজের দিকে নিজে খেয়াল করেন, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেননি, শুধুমাত্র বরকত নেওয়ার জন্য বলছি। এ বাবা মোহাম্মদুল্লাহ কান্দে, এই বাচ্চার কান্নাটা আল্লাহ কবুল করছে, মুসলমান ভাইরার আমার মোহাম্মদুল্লাহ হাফিজুদের কান্না আল্লাহ কবুল করছেন। ওই এলাকায় নিয়ম ছিল কোন মানুষ মারা গেলে আমার বন্ধুগণ তদানীন্তন সময় মৃত মানুষের পক্ষ থেকে 40টা দিন মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ায়, একটা ছাত্রকে মৃত ব্যক্তির লোকেরা নিয়ে যায় মরা বাড়িতে নিয়ে 40 দিন মরা বাড়িতে নিয়ে খাওয়ায়, 40টা দিন খানার ব্যবস্থা করিয়া দেয়, এক ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তিটার ছেলে আইসা মাদ্রাসায় বলতেছে হুজুর আমার বাবা মারা গেছে, একটা ছাত্র দেন আমি 40 দিন খাওয়াব অথবা 40 দিন আমি খানা ঠিক মতন পৌঁছায় দেব। মাদ্রাসার হুজুর ডাক দিয়ে বলতেছেন বাবারে বাংলাদেশ থেকে মোহাম্মদুল্লাহ নামে একটা ছেলে আইছে, এই ছেলেটারে নিয়ে মা তোমার বাসায় খাওয়াও, 40 দিন খাওয়াও অথবা 40টা দিন তার খানার ব্যবস্থা কর। এ বন্ধু দোয়া কবুল করলেন কে? আবার বলেন দোয়া কবুল করলেন কে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। 40 দিন হাফিজুজুর খাইতেছেন খাইতেছেন খাইতেছেন, 38 দিনের দিন আর এক লোকাইয়া কয় হুজুর আমার মায় মরিয়া গেছে, আর একটা তলবেলেন দেন আমি 40 দিন খাওয়ামো। আর একজন আইসা ডাক দিয়ে বলে হুজুর আমার মায় মারা গেছে, আমার একটা তলবেলেন দেন আমি 40 দিন খাওয়ামো। মাদ্রাসার হুজুর কয় রাখ মোহাম্মদুল্লাহ একবারিতে খাইতেছে, এখনো তার 40 দিন শেষ হয় নাই, এই 40 দিন শেষ হওয়ার পর আবার তুমি নিয়ে তুমি 40 দিন খাও, অবাজান দ্বিতীয় ব্যক্তির বাড়িতে আবার 40 দিন খায়। 35 দিনের দিন আর এক লোকে মারা গেছে, আমার বন্ধুগণ আর এক লোকের ছেলে আইসা ডাক দিয়ে বলে দেন একটা তলবেলেম দেন আমার মায় মারা গেছে। মাদ্রাসার হুজুররা বলে রাখ এখনো মোহাম্মদুল্লাহর সিরিয়াল শেষ হয় নাই, এই মোহাম্মদুল্লাহকে তুমি 40 দিন খাওয়াইও, তার 40 দিন শেষ হইলে। এইভাবে কিতাবের লেখক লেখে
হাফিজ জুজুরকে আমার মাওলা বান্দার উসিলায় খাওয়াইছে, একটা না দুইটা না 27 জন নারী মারা গেছে, আমার বন্ধুগণ 27 জনের পক্ষে 40 দিন কইরা খাইতে হইছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বলেন তো দেখি হেফাজতের মালিক কে? আবার বলেন কে? মুসলমান লম্বা করব না, এই হলো দুনিয়ায় কবি মাদ্রাসার বরকত। আমার বন্ধুগণ এবার আসেন, আল্লাহ রসুল বলেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ চারটা। নাম্বার এক আলেম হওয়া, নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইল ছাত্রের বাবাকে আল্লাহ মাফ করিয়া দেয়। ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তফসিরে কাবিরের মধ্যে বলেন, আল্লাহর বান্দা পয়গম্বর মুসা যাচ্ছিলেন নিজে নবী নবীর কাছে, যাওয়ার পথে কবরে আজাব দেখলেন, কিন্তু বাজান কাউকে কিছু বললেন না, পয়গম্বর নিজের কর্ম শেষ করিয়া আবার যখন এই কবরের কাছে দিয়া আসে, পয়গম্বর নজর কইরা দেখে এখন আর কোন আজাব নাই। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ দেন না, একটা মায়া করে ডাক দেন না, দেন না, দেন না, দেন না, ডাক দিয়ে বলেন আল্লাহ একটু আগে যেই কবরে আজাব ছিল এখন আর এই কবরে কোনো আজাব নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে এটা কিন্তু আমার কথা না, ইমাম ফখরুদ্দিন রাজির কথা। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা এই কবরওয়ালা গুনাগার, কিন্তু কবরওয়ালা একটা বাচ্চা থুই আইছে, এই বাচ্চাটা নেককার, এই বাচ্চাটা এমন একটা শব্দ বলছে আমি মাওলা তার বাবারে মাফ করে দিছি। বলে কি এমন শব্দ বলছেন? ইমামে ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের মধ্যে মায়া মোহাব্বত করে উম্মতের এসলার জন্য বলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে এই গোলাম, এই গোলামের বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখছে, কথা বলার পরে বাচ্চার মা মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মাদ্রাসার বড় হুজুর বাচ্চাটাকে তলবেলেম বানাইয়া আহ প্রথম সবক পড়াইছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাচ্চাটা প্রথম সবক পড়ছে আল্লাহ রহমান আল্লাহ রহিম। ও মুসা এই কথাটা যখন এই বাচ্চাটা বলছে, তুমি বলো মুসা যেই বাচ্চার কোনো গুনাহ নাই, এই বাচ্চা যদি বলে আমি আল্লাহ রহমান, বলো তো মুসা আমি আল্লাহ রহমান হইয়া এই বাচ্চার বাবার কবরে কেমনে আজাব দিতে পারি? আল্লাহ বাজান রে, কার মা বাপ জানি কবরে ঘুমাইছে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এই জন্যে বাজান আপনাদের বড় খুশনসিব, আপনাদের বড় ভাগ্যের ব্যাপার, এই এলাকায় মাহমুদপুর মার্কাজে তালিম সুন্নাকে কেন্দ্র করে আমার বন্ধুগণ কত ওলামা একরাম আছে, যুগের পর যুগ খালি আলেমরা আসবে, এমন কোনো দিন নাই 10 জন 20 জন আলেম আসে না। আজকেও প্রায় 100 উপরে এই মাহমুদপুর এখন আল্লাহ ওলাদের মাহমুদপুর হইয়া গেছে, এই মাহমুদপুর এখন আমার বন্ধুগণ আল্লাহ ওলাদের এলাকা হইয়া গেছে, এই মাহমুদপুরের সমস্ত আশেপাশের মাসাজিদগণ ইমামরা সার্বক্ষণিক যোগাযোগ রাখে, মাদ্রাসার দিকে খেয়াল রাখে। এ বন্ধু এক মাদ্রাসা নয়, যদি এই মাহমুদপুরে 100 মাদ্রাসা হয় আমি শরীয়তপুরীর কোনো সমস্যা নাই, আমি চাই এই এলাকাটা আল্লাহওয়ালা এলাকা হইয়া যাক, এই এলাকাটা শূন্যতলা এলাকা হইয়া যাক, এই এলাকাটা বেদাতিদেরকে আমার বন্ধুগণ আমার ভাইরা বেদাতিরা যেন এখান থেকে নিপাত যায়। কথা বলেন ঠিক না বেঠি?
এই আল্লাহ এই এলাকা আল্লাহওয়ালাদের এলাকা, এই আল্লাহওয়ালাদের এলাকাও যদি আবাস করতে চান, প্রতিষ্ঠিত করতে চান, নবীর প্রেম যদি কবুল করাইতে চান, নবীর প্রেমিক যদি হইতে চান, নবীর ঘরকে মহাব্বত করা লাগবে, এলাকার মাদেরকে পর্দা নিশি বানাইতে হবে, নিজের বাচ্চাদেরকে প্রথম শিক্ষাটা মক্তবে শিক্ষা দিয়ে দিবেন, মাদ্রাসা শিক্ষা দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, এর দ্বারা আল্লাহ আপনাকে মাফ করিয়া দিতে পারে, কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইরা, আমার লম্বা করার সুযোগ নাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি আয়ম্মায়ে মাসাজিদগণদের, যারা প্রতিদিন প্রতি সময় মেহনত করিয়া আল্লাহওয়ালাদের ব্যাপারে এই এলাকায় নেগরানি করেন, এই এলাকাকে কি করে আবাদ করা যায়। এই জন্যে বাদান আমি আপনাদেরকে বলবো, বলেন তো দেখি হেফাজতের মালিক কে, আবার বলেন হেফাজতের মালিক কে। এই দুনিয়া এবং পর দুনিয়ায় হেফাজত হইয়া থাকবো কোরআনকে মহাব্বত করে, কোরআন যাদের যাদের সিনায় আছে তাদেরকে মহাব্বত করে আমরা হেফাজত হব। কারা কারা তৈর আছে ইনশাআল্লাহ, নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কথাগুলি মানিয়া হেফাজতকারী হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে সাচ্চা গোলাম হিসাবে কবুল করেন, আল্লাহ আমাদের প্রকৃত গোলাম হিসাবে কবুল করেন, আল্লাহ এই এলাকাকে আহলে সুন্নতুল জামাতের আকীদার প্রতিষ্ঠিত এলাকা হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমি বিদায় নেওয়ার আগে আমি ছোট্ট একটা আবদার করব, এই ময়দানে মাত্র 10,000 টাকা, 1,500 টাকা আমার হাতে দিবেন, যে হযরত আমার মা নাই, আমি মায়ের জন্যে 1,000 টাকা আপনার হাতে দিচ্ছি, 500 টাকা।